মুসলিম ধর্মাবলম্বীদের রমজানের রোজার শেষে খুশির ঈদের দিনে বৃষ্টি থাকা সত্ত্বেও বক্সানগর পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ডে ঈদ উপলক্ষে বন্ধুত্বপূর্ণ এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এছাড়াও এলাকায় হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী ফুটবল খেলার আয়োজন দেখে খুশি বয়স্করাও। আমরা পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমরা প্রতি বছরের ন্যায় এবছরও ধর্মবর্ণ নির্বিশেষে আমরা একটি ফুটবল ম্যাচের আয়োজন করছিলাম। দীর্ঘ এত বছর একটা ঐতিহ্যবাহী খেলা, এই বছর আমরা এটা বহুমত রেখেছি। আমরা বিয়াতা এবং আবিয়াতা খেলাটা হয়েছে এবং এটা একটা বন্ধুত্বপূর্ণ ম্যাচ হয়েছিল। আমরা এক এক গোলে আমরা সমান সমানে এখন ম্যাচ শেষ করেছি। এছাড়া অন্য কোনো কর্মসূচি রয়েছে আপনাদের? এছাড়াও কর্মসূচি আছে, বিকালবেলা আমরা সবাই একটি ভুরি ভোজের আয়োজন করেছি।